এই দেখুন পার্থার পার্থার বাবা বসাচ্ছে বেদির মধ্যে। ঠিক আছে, সেটিংটা করো ভালোভাবে। হচ্ছে বরণ ডালা, তো বাবা বরণ ডালাটাও নিয়ে নিচ্ছে। বরণ ডালাতে অনেক কিছু জিনিস থাকে, সব কিছু। একটা লাল কাপড় নিয়ে নিচ্ছে, কোমর বন্ধনী করলো। আরে এই দেখুন ওড়নাটা, গোলাপি কালারের ওড়না দিয়ে দিয়েছে, গোল্ডেন কালারের ধুতি দিয়ে দিয়েছে, হয়ে গেল বাবু ফুল কমপ্লিট। মানে পোশাকের দিক থেকে ঘাড় নেড়ে দিল, তার মানে হ্যাঁ। আর এখন চুল টুল লাগাবে, বুঝলেন, এখন মুকুট লাগাবে, বুঝলেন, আর চুলটা করবে। বলছে মা মুকুট লাগাটা দেখাবেন, আমার হ্যাঁ দেখাবো বাবু। তো যাই হোক, পাঁচটা তো করছে। এই দেখুন, এই দেখুন আমি বসে গেলাম, বুঝতে পারছেন, পাঁচটা একটুখানি ঘুরবো বাবু। এই ক্যামেরা দিই, ক্যামেরা দিই, এই দেখুন। পাখিটাকে খুব সুন্দর লাগছে বলুন, পাখিটা খুব সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, পার্থ পুরো ফিনিশিং দিয়ে দিয়েছে, চুল ডাক গয়নাগাটি সব পুড়িয়ে দিয়েছে। দেখুন বিশ্বকর্মা পুজোর জন্য সব কিছু সামানগুলো নিয়ে আসছে, এখানে যা যা লাগে ওইগুলো সব আছে। বাবা লিস্টটা দেখছে, দেখছে লিস্টে যা যা দিয়েছিল এসেছে কি না। হাতে আছে চাঁদমালা, চাঁদমালাটা দেখছে, এটা কী বলো বাবু, চক্র, চাঁদমালা বলছে চক্র, চক্রটা দেখছে যে ঠিক আছে কি না, ঠিক আছে, বড় সড়োই আছে চক্র, চক্র আর চাঁদমালা আছে, এখানে আছে, এইটাতে আছে চাঁদমালাটা, আর এখানে আছে চক্রটা, বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে গিয়ে মালা, বুঝলেন। বন্ধুরা কেমন আছেন, নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরা এখন খুব ভালো আছি। তো আজকে বিশ্বকর্মা পুজো, তো পার্থ আজকে বেলপাতা আনতে গেছে, বেলপাতা দেখুন দেখছেন বলতে বলতে চলে এলো। আর বাবা এখন তোড়জোড় করছে, বাবা তো মানে ঠাকুরটা কোথায় বসাবে না বসাবে ওইটা এখন বাবা সিদ্ধান্ত নিচ্ছে, তো আশা করি এই জায়গাটায় বসাবে। তো আপনারা দেখুন, দেখুন দেখছেন বন্ধুরা, তো এখানে একটা বাবা টালি নিয়ে নিয়েছে, এই দেখুন এটা টালি আছে, একটা টুল নিয়ে নিয়েছে, একটা পেপার নিয়ে নিয়েছে, তো কাগজ পেপারগুলো ভালোভাবে ওইখানে সেটিং করবে আশা করি, যেহেতু এখানে রেখেছে। আর এখানে পুজোর জিনিস যাবতীয় রেখেছে, একটা ঘট নিয়ে নিয়েছে, আপেল, নারকেল, শসা, কলা, যাই হোক মানে পুজোর যে সকল ফলগুলো লাগে ওইগুলো আছে। আর মা এখন পুজো করছে, আপাতত এখানে এখন ঠাকুরটা রাখা হয়েছে, এই বেদির মধ্যে চাপাবে, বুঝলেন বাবা, তো বাবা ঠিকঠাক করছে, এখানে বসাবে, এখানে বসাবে বলছে, যাই হোক। তো বাবাই পুজো করবে তাই না, একটু ক্যামেরা দেখ ঘুরে বলো, তুমি পুজো করবে তো, হ্যাঁ বাবা পুজো করবে, বুঝলেন, আমাদের ঘরে যে সকল পুজো পার্বণ হয় বাবাই করে, আর ছেলে ঠাকুর বানে। এই দেখুন পার্থার পার্থার বাবা বসাচ্ছে বেদির মধ্যে। ঠিক আছে, সেটিংটা করো ভালোভাবে। এখন সেন্টারটা দেখছে ওখান থেকে। বন্ধুরা দেখুন পার্থ এখানে স্নান টান করে একটা পরনে ধুতি পরে নিয়েছে, গেঞ্জি পরে নিয়েছে, আর এখানে ঘরটা সব কিছু সাজাচ্ছে পার্থ এখন, কারণ বাবা এখন একটুখানি পরিষ্কার হতে গেছে, তো তাই ঘটে জল দিয়েছে পার্থ, সিঁদুরের দাগ দিল, আর এটা কি চন্দনের দাগ, সিঁদুর চন্দনের দাগ দিয়ে দিচ্ছে। তারপর কে গিয়ে ওখানে পান পাতা দিয়েছে, পান পাতার উপরে কোলা দিয়েছে, কিছু চিড়া প্রসাদ দিল, তারপর কে ধান ওখানে দিয়েছে, ঘরটা যেখানে বসাবে ওখানে ধান দিয়েছে, আর তো চাল দিয়েছে কিছুটা, মানে এটা এখন হোক ঘর বাড়ি বসাবে, তো ওই জন্য সব কিছু দিয়ে দিচ্ছে, বুঝলেন। তো দেখুন বন্ধুরা, বাবা বসে গেছে, এখন বাবা পুরোহিত মশাই হয়ে গেল। তো যাই হোক, এবার পুজোতে বসলো বাবা, পার্থ যতটুকু যা যোগাড় যন্ত্র করার করে দিয়েছে, পার্থ এখানে আছে বাবার কাছে। দেখুন আমি এখন কাজের ফাঁকে ফাঁকে একবার করে আসছি পার্থদের দিকে ভিডিও নিয়ে, বুঝলেন,
মোবাইলটা না ধরলে তো খুব অসুবিধা, বলুন, এক হাতে মোবাইল ধরতে হয়, এক হাতে সবজি কাটতে হয়। তো যাই হোক, এদিকে আমার দেখুন ভাত হয়ে গেছে, দিয়েছি, আর এখানে সবজি কেটে রেখেছি, সবজি কেটে রেখেছি। এগুলো কুমড়ো, কুমড়োটো বেশ কাঁচা কাঁচা আছে, খুব ভালো লাগবে। তো কুমড়োটো কাঁচা আছে বলে আমি খোসাটা খুলিনি, বুঝলেন, খোসাটা রেখে দিয়েছি। আলু নিয়ে নিয়েছি, আর এখানে ভিজতে দিয়েছি বুটের ডাল। তো এই ডালগুলো দিয়ে তরকারি বানাবো, বুঝলেন, কুমড়া যেহেতু পুজো ওই জন্যে একদম টোটালি নিরামিষ খাবার হবে, বুঝলেন। তো ওইটাই ঠিক করলাম যে কুমড়োতে আলুতে বুটের ডালে সবজি একটি বানাই, আর কিছু ভাজা করে দেবো, আর বেগুনও আছে, বেগুনটা দেখি ভেজে নেবো, আর কি কাল্লা আছে, বুঝলেন, এই কাল্লাটা ভাবছি ভেজে নিই। তো আমি এদিকে ওই ফাঁকে রান্না করছি, তারপর পার্থরা পুজোর জোগাড় যন্ত্রা করুক, ঠিক আছে। এখন একটা আম পল্লব নিয়ে নিয়েছে, আম পল্লবটা নিয়ে পরে সিঁদুর দিচ্ছে আম পল্লবের পাতাগুলোতে, ঘটে বসাবে বলে, বুঝলেন, ঘরটাতে তো ঘরটাতে সব কিছু সাজিয়ে নিয়ে তারপর ঘরটায় বসাবে, নইলে ঘরটা বারবার তো নড়াচড়া করতে নি, একবার যা কিছু সাজাবে ঘরটার মধ্যে জল তল দিয়ে দিয়েছে, শুকুরি টুকুরি কী সব লাগে জানি না, তো দেখাচ্ছে না। বাবা এখানে হাঁচু দিচ্ছে, সর্দি হয়ে গেল, এই দেখুন হচ্ছে বরণ ডালা। তো বাবা বরণ ডালাটাও নিয়ে নিচ্ছে, বরণ ডালাতে অনেক কিছু জিনিস থাকে, সব কিছু পুজো যে যে সকলগুলো জিনিস থাকে ওই বেশ একটা থালার, মানে কী বলবো, ওইটা বাঁশের কি একটা ছোটো মতন বানায় থালার মতন, তো ওইটাতে সমস্ত জিনিস থাকে, বুঝলেন। তো এইটাই, এটাকে বলে বরণ ডালা, পৈতা, তারপর শাখা, চামর ছোটো, আয়না, সব কিছু থাকে, আরও কী সব আছে ইত্যাদি, একটা একটা করে সব দিয়ে দিচ্ছে এখন ঘরটায় সাজাবে বলে। তো এই দেখুন বন্ধুরা, বাবার পুজো কমপ্লিট হয়ে গেল। তো পাথর ছিল, পাথর পন্থর সব কিছু পেতে দিতে গেল, আমাদের বাড়িতে এখানে গেছে ঢুকে থাকে, বাবা এখানে পুজো জানেন পুজো হয়েছে না, পার্থ খেতে চাইবে, ওই ফাঁকে আমি টপ করে রান্না করে নিলাম। তো দেখুন কি কি রান্না করলাম, এখানে আছে ডাল, এখানে আছে ভাজা, এখানে আছে কুমড়ো সবজি, ওই যে দেখালাম ছোলা দিয়ে গেলাম বলে নিশ্চিন্তে হয়ে গেলাম। তো পার্থ পুজো হয়েছে না, পার্থ খেতে চাইবে, ওই জন্য তো কমপ্লিট হয়ে গেল সব। আজকের দিনে তিনটে পুজো, বুঝেছেন, ভাদু বলে, ওই ভাদু বলে একটা পুজো হয়, ওই পুজোটা হয়, অনেকেরই জানবে যেখানে যেখানে হয় তারা জানবে, কারণ আমাদের এদিকে হয় না, এদিকে অনেকে মেয়েরা আমাদের বুঝতে পারে না যে ভাদু পুজো হয়। আজকে মনসা পুজো বটে, আজকে এমনকি বিশ্বকর্মা পুজো বটে, বুঝলেন। তো পুজোটা এখানেই রাখলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই, চ্যানেলে নতুন কেউ হয়ে যাচ্ছে।